হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খানস গ্লোবাল টিম সবাই মিলে আপনার সামনে আছি। আমাদের টিমের আর একটা পরিচিতি ছিল আমাদের মধ্যে, আমাদের ট্রেনিং হিসেবে অথবা ট্রেনার হিসেবে যারা এই ট্রেডে আসতে চায় তাদের আমরা ট্রেনার হিসেবে আমাদের অফিসে রেখে কাজ করে একটা সুন্দর ফ্যাসিলিটিস দিয়ে দেই। হয়তোবা একসঙ্গেই ডাল ভাত খাওয়ার সুযোগ হয় খুব সামান্য করে, বাট আমরা এই অফিসটাকে টোটাল একটা বন্ধুসুলভ অফিসে পরিণত করছি। এখানে কোনো সান নাই, কোনো ভিআইপি নাই, এখানে সবাই ভাই, সবাই সবাই ভাই। এখানে স্যার ডাকাই হারাম। অর্থাৎ কি? অর্থাৎ এটা পরিবেশ বান্ধব অথবা কর্মবান্ধব একটা পরিবেশ তৈরি করা হয়েছে আপনাদের জন্য, যেন সবাই মন খুলে আমাদের সঙ্গে কাজ করতে পারেন এবং আমরা সবাই যেন একই ছাতার নিচে সুন্দর করে কাজ করার মতো সুযোগ পাই। কিন্তু বাস্তবে আপনারা গতকালের একটা ভিডিও দেখেছেন যেটা কিছুটা মর্মান্তিক, অথবা এটাই স্বাভাবিক, কিছুটা মর্মান্তিক অথবা এটাই স্বাভাবিক, যে আমরা অনেক ভিডিওতে আপনাদের বলি যে গার্মেন্টস ট্রেড, স্টকলট ট্রেড, বিভিন্ন রকমের ধান্দাবাজ বলেন, বিভিন্ন রকমের সুবিধাবাজ বলেন, বিভিন্ন রকমের আপনার চরিত্র বলেন, বিভিন্ন রকমের মিষ্টিভাষী বলেন, বিভিন্ন রকমের ভিআইপি বলেন, এগুলোতে পরিপূর্ণ। কিন্তু সবাই সবার ধান্দা খুঁজে, এই ধান্দা যখন খুঁজতে যায় তখন আপনি যেটাকে বিশ্বাস করে করছেন সেখানে আপনার কি হচ্ছে, আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সুন্দর একটা চেইন নষ্ট হচ্ছে। দেখেন, 1 লাখ পিসের অর্ডারে একজন যদি 1 টাকা কমিশন পায়, খায় অথবা পায়, তাহলে 1 লাখ টাকা ইনস্ট্যান্ট তার পকেটে চলে আসে। তো আমাদের মধ্যে কয়জন মানুষ আছেন যারা এই 1 লাখ টাকার আপনার তাৎক্ষণিকভাবে 1 লাখ টাকা কমিশন খাওয়া অথবা কমিশন পাওয়ার এই যে মানসিকতা, এটা বন্ধ করে আপনি খুব শান্ত মাথায় সঠিক দায়িত্বটা পালন করতে পারবেন? কয়জন আছেন, কয়জন আছেন? যদি পরীক্ষা নিরীক্ষা করা হয় মুখ দিয়ে অনেকেই অনেকভাবে ইনশাল্লাহ সুবহানাল্লাহ অনেক কিছু বলেন, কিন্তু বাস্তবে যখন নতুন টাকার বান্ডিল যখন ঘ্রাণ ছড়ানো শুরু করে আর আপনার পেটে যখন ক্ষুধা থাকে, আপনাদের মধ্যে 98% মানুষও নাই যারা এটাকে কন্ট্রোল করতে পারবেন। ওই নতুন বান্ডিলের ঘ্রাণ কন্ট্রোল করতে পারবেন না, কারণ আপনার পেটে ক্ষুধা আছে, আপনার অভাব আছে, আপনার স্বপ্ন আছে, অনেক কিছু। তো সেখানে খানস গ্লোবাল একটা কোম্পানি যে সবাইকে নিয়ে বলছে যে আপনাদের মধ্যে কার কার কন্ট্রোল করার ক্ষমতা আছে, নিজেকে কে কে সঠিক মাত্রায় কাজ করতে পারবেন, আমাদের সঙ্গে আসেন। তো আমরা তো অলরেডি বোধ হয় আপনার 100 জনের মধ্যে ডিলার, প্রি ডিলার আমাদের এখানে যুক্ত হয়েছেন। আসলেই আমরা যে কোনো অপরচুনিটি দিয়ে আপনাদের অথবা যে কোনোভাবে, যেভাবেই দুঃখের কথা বলেন, ভালোর কথা বলেন, যেভাবেই বলেন, দিয়ে দিয়ে আমাদের আমরা আপনাদের সুযোগ দিয়েছি কাজ করার। কিন্তু সেখানে বাস্তবে আমরা প্রায় 20 থেকে 25 জনকে 2 মাস আড়াই মাসের মধ্যে 20 থেকে 25 জনকে আমরা ক্লোজ করে দিচ্ছি, কারণ তারা কোনো কাজ করেন নাই অথবা কাজ করতে চান এটা প্রমাণ আমরা পাইনি। আর কয়েকজনকে আমরা ক্লোজ করে দিচ্ছি যে আপনারা ব্যক্তিগতভাবে আপনারা দোষী এবং আপনারা যে প্ল্যান পলিসি করে যে কাজ করতে চেয়েছেন তাতে কোম্পানি ক্ষতিগ্রস্ত হতো এবং এই কোম্পানির মধ্যে বিভেদ তৈরি হতো এবং এই কোম্পানিতে আরও যারা স্বচ্ছভাবে কাজ করছে অথবা করার স্বপ্ন দেখছে তাদের স্বপ্নটা ভেঙে যেয়ে তাদের ধান্দাবাজে পরিণত করতেন আপনারা, যার কারণে আপনাদের ক্লোজ করে দেওয়া হয়েছে। এবং আমাদের হাতে আরও যথেষ্ট প্রমাণ আছে, আরও যথেষ্ট প্রমাণ আছে, যে প্রমাণগুলো অথবা যে পয়েন্টগুলো আপনাদের যদি ভালো থাকেন ভালো ভালোভাবে প্রমাণিত করার সুযোগ দিবে, আর যদি খারাপ থাকেন, মনের মধ্যে যদি বিভিন্ন রকমের পলিসি থাকে আপনাদের, আপনারা ঝরে পড়ে যাবেন, গ্যারান্টি, একদম গ্যারান্টি। তো আজকে আমাদের অফিসে যাদের দেখছেন, আমাদের হামিদ সাহেব, আমাদের দীপক সাহেব, আমাদের শাকিল সাহেব, আমাদের আশিক সাহেব, আমি জোবায়েদ, আমরা সবাই মিলে আছি
যে মানুষগুলো স্বচ্ছভাবে কাজ করতে চান শুধু তাদেরকে নিয়ে কাজ করার জন্য। আমাদের শত শত হাজার হাজার ডিলার প্রি ডিলারের প্রয়োজন নাই, আমরা শুধু মাত্র সেই মানুষগুলোর জন্য কাজ করব যারা স্বচ্ছ মন নিয়ে আমাদের সঙ্গে এগোতে পারবেন। শুরুতে হয়তো বা অনেকের মনে এখন স্বচ্ছতা বললেই যে আপনি আজকে বললে এখনই যে আপনি স্বচ্ছ হয়ে যাবেন তা না, স্বচ্ছতা কিছু সময় আমাদের প্রমাণ করতে হবে আপনাদের কাছে, আপনারাও আমাদের কাছে এসে একটু সময় ব্যয় করবেন। যেমন আপনাদের একটা উদাহরণ বলি, আপনাদের ছোট্ট একটা উদাহরণ বলি, হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। আপনারা যারা দেশে বিদেশে প্রবাসে বিভিন্ন জায়গায় থেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন, আপনাদের ছোট একটা প্রমাণ দিই। গত দুই তিন দিন আগে সপ্তাহখানেক আগে এক ভাই আমাদের কাছে এসেছিলেন, ওনার নাম হলো ওই যে চেক দিতে চাইলো, ওনার কি নাম যেন, চেক দিতে চাইছিল মহাখালী থেকে, আচ্ছা জনাব আবির ভাই। আবির ভাইও ভিডিওটা হয়তো বা দেখবেন যেহেতু উনি আমাদের সবগুলো ভিডিও দেখেন। গুলশান বনানি বাড়িধারা, ওনার নাম আবির। এই বদলে কারা গেল? আচ্ছা আমি ওই যে কার্ডটা দিয়ে গেছে লাল আর ব্লু কালার পিঙ্ক কালার, ওই কার্ডটা কই, বড় কার্ড আসিফ সাহেব ইয়ে দেখলে বুঝতে পারবেন না কোনটা কার্ডটা, কার্ড একটু দেন, নামে তো ভুল হওয়ার কথা না, তাহলে আপনার কি এন্ট্রি করেন? আচ্ছা মহাখালী হবিগঞ্জ সদর ইনি, না না প্রবাসী ছিল না, ইনি তো আবির সাহেব হবে, আপনারা একটা ইনফরমেশন পারফেক্ট দিতে পারেন না কেন? মহাখালীতে ছাড়া আমাদের কোনো ডিলার তো আমাদের কাছে নাই। ওনার দুইটা কার্ড দিয়ে গেছে ওনারা, আমার এখানে আর কোনো কার্ড থাকার কথা না। এখন ভিডিও করতে বসে আপনার ইন্ডিয়াদের তথ্য বলতে পারেন না, এমন অবস্থা, খুব বাজে বিষয়। এটাও আমাদের একটা অযোগ্যতা। ওনার কার্ড তো গতকালকে আপনাকে দিয়েছিলাম এন্ট্রি করার জন্য। আপনার সে কার্ড দিতে পারছেন না? আচ্ছা আসেন, এই হলো আপনাদের কাস্টমার সার্ভিসের অবস্থা, যে একজন ভদ্রলোক আসছে দুই দিন করে খাওয়া দাওয়া করছে কথাবার্তা হয়েছে। সোহেল রানা, মহাখালী টু নিউ মার্কেট, না শুধু মহাখালী, আচ্ছা দুটো কার্ড দিয়ে গেছে, ওনার সঙ্গে ওই যে মাছরাঙ্গা টিভি চ্যানেলের এক ভাই আসছিলেন, ওনার নাম কি সোহেল রানা, কেউ বলতে পারবেন ওনার নাম কি? দুই দিন করে অফিসে আসছে, খাওয়া দাওয়া করছে, সময় দিছে, কত গল্প করছে, কত আপনাদের পাশে ছিল, বাট আপনার নাম বলতে পারতেছেন না কি নামটা ছিল, এতগুলো মানুষ। গুড, খুব ভালো। তাহলে আবির কার নাম? আচ্ছা আমাদের যে পাতলা মতো যে ভাইটা আসে তারেক, আবির কার নাম?
গুলশান থেকে আসছিল, উনি এক ভদ্রলোক। গুলশান থেকে আসছিল? ও আচ্ছা, তাহলে এনার নাম ওভাসিওর সোহেল রানা, তাই তো? ওকে গুড। সো সোহেল সাহেব আমাদের কাছে আসছেন, সরি আপনাদের ডিস্টার্বের কারণে, যে সোহেল সাহেব আমাদের কাছে 2 দিন করে আসছেন। প্রথম দিন বোধহয় একা আসছেন, পরের দিন ওনার এক বন্ধুকে নিয়ে আসছেন মাছরাঙা টিভি থেকে, মাছরাঙা টিভি চ্যানেলে রিপোর্টার। রিপোর্টার এর অর্থ কি একজন সাংবাদিক, অর্থাৎ কি জনাব সোহেল সাহেব উনি এখানে যে টাকা ইনভেস্ট করতে চাচ্ছে এটা কতটা স্বচ্ছ, এখানে ওলট পালট কিছু আছে কিনা, এখানে ধান্দাবাজ কিছু আছে কিনা, এগুলো দেখার জন্য ওনার বন্ধুকে উনি নিয়ে আসছেন। ডেফিনেটলি ডেফিনেটলি আমিও যে যদি কোথাও 2 টাকা জমা দিতে চাই একজন গার্ডিয়ানকে নিয়ে যাব, যে সে যেন বুঝে ভালো মন্দ, কথা শুনে, পরিবেশ শুনে, সব কিছু যেন বুঝে। একজন সাংবাদিক মুরগির মতো ডিম পাড়তে পারে না, কিন্তু ডিম খেয়ে বলতে পারে এটা কোন জাতের মুরগি ছিল, দেশি ব্রয়লার নাকি, কথাটা আগে বলেছি। তাহলে উনি ঠিক সেই কাজটাই করেছেন ভেরিফাই করার জন্য, যে এই কোম্পানিটা কতটা স্বচ্ছ অথবা কোথায় কোথায় লিকেজ আছে, কোথায় কোথায় প্রবলেম আছে। এরপর ওনারা আরও সুন্দর একটা পলিসি বের করে নিয়ে আসছেন। পলিসিটা কি, যে ভাই আপনার ডিলার হব ঠিক আছে, খুব ইন্টারেস্টেড আপনাদের সঙ্গে কাজ করতে, খুব ইন্টারেস্টেড আমরা তো, কিন্তু সমস্যা হলো টাকা পয়সা নাই। উনি 18টা শোরুমের মালিক ছিলেন, এখনও 1 কোটি টাকার জমির মালিক, ওনার কাছে 2 লাখ টাকা কাজ করার মতো নাই, শুরু করার মতো নাই, কিন্তু উনি বলছেন আপনাকে প্রচণ্ড বিশ্বাস করি, আস্থা করি। একদিকে হচ্ছে বিশ্বাস আছে, একদিকে আস্থা আছে, একদিকে সুন্দর একটা হাসি আছে, আপনাদের কাছে মনে হতে পারে যে অনেক বেশি কাজ করার সুযোগ আছে, অথবা উনি বোধহয় কোম্পানি খুব দ্রুত টাকা পয়সা দিয়ে ডিলার হবে। তো এরকম 10 জন যদি এরকম মিষ্টি কথা বলে, সুন্দর করে কথা বলে, 10 জনের টাকা 10 লাখ, 2 লাখ করে হলে 20 লাখ টাকা জমা হচ্ছে, কালকে সকালে প্রোডাকশন শুরু হয়ে যাবে। বাট মার্কেটের বাস্তবটা দেখেন, উনি আসছে, ডেফিনেটলি উনি যেটা করেছে সেটা সঠিক করেছে, যে একজন গার্ডিয়ান নিয়ে আসছে, সাংবাদিক লেভেল হোক, পুলিশ হোক, আর্মি হোক, কোনো সমস্যা নাই, লয়ার হোক, কোনো সমস্যা নাই, কারণ আমরা এখানে চুরি করতে বসি নাই, আমরা এখানে বাটপারি করতে বসি নাই, সো আমাদের দিকের থেকে কোনো সমস্যা নেই। এবং এটা আমরাও ওনাদের ওয়েলকাম জানাই, যে হ্যাঁ আপনারা এরকম গার্ডিয়ান নিয়ে আসবেন, কথা বলার যেন সুযোগ থাকে, এবং তারা যেন সবভাবে যাচাই বাছাই করতে পারে, ভালো না লাগলে সরি বলে চলে যাবে, যে সরি উই আর নট ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ ইউ। তখন আমরা তাকে কী করবো, ব্যক্তিত্ববান মনে করব এবং অসাধারণ ভালোভাবে উঠে দাঁড়ায় একটা স্যালুট দিয়ে বলবো, থ্যাংক ইউ স্যার, আপনার কাছ থেকে আমরা কিছু শিখে নিলাম, যে আমাদের কোথায় সমস্যা আছে আমরা সেটা ওভারকাম না করা পর্যন্ত আপনাকে আর সেকেন্ড কল দিব না, অথবা বলবো না যে আসেন আসেন, কারণ আমরা কখনো কাউকে এটা করি না। আমাদের মেন্টালিটি এমন না যে আপনাদের জন্য পাগল হয়ে আছি আপনাদের আশা নিয়ে। সো ডেফিনেটলি সোহেল সাহেব যেটা করেছে খুব ভালো কাজ করেছে। আবার সোহেল সাহেবের ভুল ছিল একটা, কি ভুল, ওনারা 2 ঘন্টা ধরে কথা বলেছে, 2-3 ঘন্টা ধরে ছিল, আগের দিনও 2-4 ঘন্টা ধরে ছিল, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। তো ওনাদের পলিসি যেটা ছিল, আমরা একটা কথা যেমন বলি বেমানি যেমন আমরা অ্যাকসেপ্ট করি না, তেমন আমরা একটা কথা বলি যে এতকাল যা করছেন জীবনে এখনও কিছু করতে পারেনি বলে আমার কাছে আসছেন, খানসগুলো বলে আসছেন। সো 2-1 মাস মাথা ঠান্ডা করে আমাদের কথা শুনতে থাকুন, কাজে মন দেন, এত ব্রেন খাটান না, কারণ আপনি যে ব্রেনটা খাটান এই ব্রেন আর ব্রেন নাই, এই ব্রেন শেষ হয়ে গেছে, এটা একটা প্রমাণ আছে। প্রমাণ কি, আমাদের পলিসি অথবা ওনার সার্টিফাই অথবা যে সাংবাদিক ভাইকে নিয়ে আসছিলেন ওনার বন্ধু অথবা ভাই, সেটাতে উনি স্যাটিসফাইড হয়ে লাস্টে আমাদের কী করলেন, প্রথমে তো টাকা দিতে উনি আপনার একদম পলিসি টলিসি করে আসছে, যে যেটুকুন মাল নিব সেইটুকুনের টাকা 100% ক্লিয়ার করে দিব, কিন্তু ভাই আপনার কোম্পানিতে 2 লাখ টাকা দেওয়ার মতো ক্যাপাসিটি আমার নাই। তাহলে দেখেন উনি আপনাকে ভালোবাসতেছে, আপনার আপন হতে চাচ্ছে, আপনার সঙ্গে কাজ করতে চাচ্ছে, আপনার ওনার স্বপ্নগুলো আপনার সঙ্গে শেয়ার করছে। আমিও তাকে দেখাই দিলাম যে আপনার স্বপ্ন এখন থেকে 10 বছর পরে কি, সেটা আপনাকে আমি দেখাই দিলাম, ইজ ইট রাইট আর রং। তো উনি বললেন যে জোয়েদ ভাই
একদম পার্ট টু পার্ট কেমনে আপনি বলছেন এটা আমি বুঝতেই পারলাম না। এরপর টাকা পয়সার কোশ্চেন, কবে কি টাকা পয়সা জমা হবে? ভাই আমার কাছে তো টাকা নেই, আমি আপনাকে আমি 100% স্যাটিসফাইড। এবং উনি এত বেশি স্যাটিসফাইড, উনি বলছে খানস গ্লোবালে একটা ব্ল্যাঙ্ক চেক রেখে দিয়ে যাব, আর যখন যে মাল আসবে এই চেকটা হচ্ছে গ্যারান্টি, আর বাকিটা কি, বাকিটা হচ্ছে যেটুকুন মাল নেবো ওইটুকুন টাকা দিয়ে পুরোপুরি ক্লিয়ার করে দিব, যাবো এক টাকারও বাকি থাকবে না। তো কথাটা শুনতে খুব সুন্দর, বাট সাথে সাথে উনি এবং উনি চেক বইও বের করে এখানে চেক লেখা শুরু করবে, সেরকম অবস্থা। তখন ওনাকে হোল্ড করায় আপনাদের সবাইকে ডাকা হয়েছে, ডাকা হয়েছিল না? আচ্ছা, আপনাদের এখানে আমাদের ডিলার ভাইদের মধ্যেও কয়েকজন ভাই ছিলেন। আসিফ ভাই আপনি কি ছিলেন না? ছিলেন। আচ্ছা, আপনিও পাশে চলে আসেন, আমাদের পাশে চলে আসেন, আপনি আরও আমার কাছে আসেন, আপনি পাশে চলে আসেন। ওই সময় আমাদের অন্তত 3-4 জন ডিলার ছিল আমাদের হাউসে, এম আই রাইট আর রং? হ্যাঁ, উঁচু করে সরান, শব্দ কম হবে। তখন আমাদের ডিলাররা অনেকেই ছিল হাউসে, 2-4 জন ছিল, আপনিও তার মধ্যে একজন ছিলেন। আচ্ছা, তো আমরা সবাইকে তখন কি বললাম যে সবাই সব কিছু কাজ ফেলে রেখে আমাদের কাছে চলে আসেন, দরজা আটকান, আমরা একটা ট্রেনিং দিব অথবা টিউটোরিয়াল দিব আপনাদের। এরপর আমি কি বললাম যে সোহেল ভাই আপনি যে চেকটা আমাকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছিলেন, আপনার সঙ্গে তার কাজ করার মতো পরিবেশ নাই, কারণ আপনি আমার ব্রেনের মধ্যে এমন নেশা ঢুকায় দিচ্ছেন যে আমি 2 দিন পরে চোর অথবা বাটপার হব। তাহলে আমি যে এখন 5 বছর পরে যে চোর অথবা বাটপার হব সেটার জন্য আপনি দায়ী, কারণ আপনি আমাকে এত বেশি ব্রেন খাটায় আসছেন যে একটা সিকিউরিটি চেক রাখবো আর নগদ টাকা দিয়ে কাজ করব, তাতে আপনার 2 লাখ টাকা কাজ গ্লোবালে আটকে যাবে না। তাহলে আমরা কি শিক্ষা দিলাম উনাকে, অথবা উনাকে কি শেখালাম? শিক্ষা দেওয়া ঠিক শব্দটা সুন্দর শব্দ না, উনাকে কি শেখালাম আর আপনাদের কি শেখালাম? যে উনাকে বললাম যে আপনাকে 10 বছর পরিশ্রম করে করে 100 টাকায় 5 টাকা রেখে রেখে 10 বছর ধরে তৈরি করব, আল্লাহ দিলে 10 বছর পর আপনি বিশাল একটা পজিশনে চলে যাবেন, 10 বছর পরে আপনি বিশাল একটা পজিশনে চলে যাবেন, হয়তোবা 10 কোটি টাকার মালিক হয়ে যাবেন, 20 কোটি টাকার মালিক হয়ে যাবেন, আপনি দুবাইতে ব্যবসা করতে চাচ্ছেন। উনি দুবাই, নেপাল, ইন্ডিয়া বিভিন্ন দেশ ভিজিট করছে, ওনার কাছে 2 লাখ টাকা থাকে না অথবা 50,000 টাকা থাকে না দেওয়ার মতো, তো আপনি তো দুবাইতে ব্যবসা চিন্তা করতেছেন খানস গ্লোবালে এসে, তো যার কাছে 100 টাকাও থাকে না সে অন্তত আমেরিকাতে আপনার অথবা বুর্জ খলিফাতে আপনার বিল্ডিং করার অথবা ফ্ল্যাট কেনার চিন্তা করবে না। এটা জোবায়দ ভাই বুঝে, খুব ভালোভাবে বুঝে। এরপর আপনাকে কি করলাম, বললাম যে আপনার এই যে চেকটা লিখতেছিলেন 10 বছর পরে তো আপনাকে কোটিপতি বানায়, এখানে আমি 10 কোটি টাকার একটা চেক অ্যামাউন্ট বসায় দিয়ে 3 বার বাউন্স করাইতাম, করে আপনার নামে মামলা করে দিতাম, এবার আপনার বাপের কপট শুদ্ধ বেঁচে আমাকে দিলে ওই টাকা শোধ করতে পারতেন না। তাহলে এবার বুঝতে পারছেন যে খানস গ্লোবালে 2 লাখ টাকা শোধ করতে যে আপনি যত রকমের টেনশন করতেছিলেন, খানস গ্লোবাল আপনার লাইফ চেঞ্জ করে দিছে, এবং সারা জীবন অন্য কোথাও যেন ভুল না করেন সেটুকুনও আপনাকে দিয়ে দিছে জ্ঞান, যে দিস ইজ ইয়োর মিস্টেক, ইমোশনাল মিস্টেক। তাহলে আপনারা হয়তো বা এই ভিডিওর এই কথাটা শুনে বুঝতে পারতেছেন না যে তার লাইফ ওই একটা চেক দিয়ে কতভাবে ধ্বংস করে দেওয়া সম্ভব ছিল। ওনার বাপ মা 14 পুরুষের জমি জমাতে শুরু করে যা আছে সব বের করে নিয়ে যাওয়া সম্ভব ছিল, এবং বড় বড় গার্মেন্টসের মালিক, বড় বড় রানিং মালিক ধ্বংস হয় খালি একটাই কারণে, ব্ল্যাঙ্ক চেক। হঠাৎ করেই রাতারাতি বসে যায়, কারণ আপনারা সিকিউরিটি দেওয়ার জন্য এমন সিকিউরিটি দেন, এবং তাকে এটাও শিখাই দিছি যদি কখনো কাউকে সিকিউরিটি চেক 2 লাখ টাকা দেন ওটার পিছনে বাংলায় কথায় লিখে দিবেন যে এই চেক তখনই কার্যকর হবে যখন এই চেকের এগেনস্টে ব্যাংকের ট্রানজ্যাকশনের, আপনার ব্যাংকের যে ট্রানজ্যাকশন এই ট্রানজ্যাকশনের যখন ব্যালেন্স করা হবে, অর্থাৎ এই চেকটা দেওয়া হয়েছে একটা বিজনেস শুরু করার জন্য একটা সিকিউরিটি চেক হিসাবে,
কিন্তু এই চেক যদি ক্যাশ করতে হয় অথবা এই চেকে যদি কোনো ক্লেম করতে হয় তাহলে কি করতে হবে, এই চেক অথবা তাদের অ্যাকাউন্টের সাথে এই ব্যক্তির টোটাল টাকা পয়সার কি সম্পর্ক, লেনদেন হয়েছে সেটা ব্যালেন্স শিট মানে কত জমা কত পাওনা সেটা করার পরে এই চেক কোনো লয়ারের মাধ্যমে নেগোসিয়েশন করে ড্র করার পারমিশন পাবে। তাছাড়া ব্যাংকে যদি কেউ ড্র করতে যায় তাহলে এই চেকটা কি হবে, গুরুত্বহীন মূল্যহীন অথবা আইনত এটাকে মূল্যহীন অথবা শূন্য ধরে এটাকে অ্যাডজাস্ট করতে হবে অথবা ডিসমিস করতে হবে। দিস ইজ দ্য রুল অফ চেক, এটা হচ্ছে চেক দেওয়া নেওয়ার নিয়ম। আপনারা এটাও জানেন না কিন্তু আপনারা খেলা খেলতে বসছেন খানস গ্লোবালের সাথে, জোবায়দ ভাইয়ের সাথে, আফসোস। তাহলে আমরা খুব ক্লিয়ারলি বলে দিতে চাই যে খানস গ্লোবালের সঙ্গে যাদের প্লে প্লে করার ইচ্ছা আছে, যাদের টেস্ট করার ইচ্ছা আছে অথবা যাদের এরকম মানসিকতা আছে যে আমরা এরকম এরকম ফায়দা নিব, এরকম এরকম ফায়দা লুটব, আপনারা প্লিজ আমাদের এসে আমাদের কাজে বিরক্ত করবেন না। কারণ আপনাদের কারণে যে সময় আপনাদের দিতে হয় সেইটার কারণে আরও দশজন যারা আমাদের এখানে সুন্দর মন নিয়ে কাজ করতেছে প্রতিটা মানুষের কাজের প্রোডাকশন কমে যায়, অর্থাৎ বাকি সবাই যারা সুন্দরভাবে কাজ করছে তারা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আপনাদের যারা আমাদের ভিউ করছেন আমাদের ভিডিও এবং মন দিয়ে দেখছেন, এতদিন আমাদের বিভিন্ন ভিডিও দেখেছেন, আমরা এখন আপনাদের অসংখ্য রুলস অ্যান্ড রেগুলেশন, আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন একটাই ছিল, মানে সারা দুনিয়া ঘুরে এসে ওই একটা দেখবেন যে একটা সিম কিনতে গেলে, যে কোনো মোবাইল কোম্পানি একটা সিম কিনতে গেলে দেখবেন ছোটো ছোটো করে অসংখ্য কিছু লেখা থাকে, জীবনে আমিও পড়ি নাই, কোন কর্তার কোন মায়ের পয়সা ওখানে দেওয়া আছে, আপনিও পড়েন নাই, কেউ পড়ে নাই, হয়তোবা একজন পড়ছে, যে টাইপ করছে সেই পড়ছে, আর কে পড়ছে আমি জানি না, কোটিতে হয়তো একজন পড়ছে, প্রতিটা টার্মস অ্যান্ড কন্ডিশন এবং সেখানে কথা কীভাবে ঘুরায় লেখা আছে এগুলো পড়ছে। কিন্তু এটা সামারি কি, আমি সবসময় আপনাদের সামারি কথা বলি, শর্টকাটে অনেক কিছু শেখাই, ওই সিমের কাগজের মধ্যে যাই লেখা থাকুক না কেন আমি শুধু আপনাদের বলে দিই কি, আমি যদি সিম বেচতে বেশি আপনাদের বলবো কি যে ভাই এই সিমটা ইউজ করে যার সাথে যে কথা বলবেন, যে মেসেজ দিবেন, যে হুমকি দিবেন, যে ধামকি দিবেন, যে প্রেম করবেন, যা করবেন সবই কিন্তু আপনার এগেনস্টে চলে যাবে, আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে যাবে এবং এটা আইনত বৈধ অথবা অবৈধ বলে পরিগণিত হবে। এইটুকুনি শেষ, এর বাইরে আর কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নাই। আর কিসের টার্মস অ্যান্ড কন্ডিশন, এত গরুর রচনা পড়ার টাইম আছে, পেটের ভাত জোগাড় করতে জান বেরিয়ে যাচ্ছে আর এরকম গদ্য পড়ার টাইম আছে? তো আপনাদের সাথে আমাদের একটাই টার্মস অ্যান্ড কন্ডিশন, কোনো স্বার্থে বেইমানি করা যাবে না, একটাই টার্মস অ্যান্ড কন্ডিশন, এর বাইরে আর কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নেই। আপনারা অনেকে বলেন ভাই কোম্পানিতে জয়েন করছি ভুল করছি বেইমানি করছি অমুক করছি, তো ভাই আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনই তো বুঝি না, আপনি বলে দিচ্ছেন যে কোম্পানিতে টার্মস অ্যান্ড কন্ডিশনই বুঝি না, তা টার্মস অ্যান্ড কন্ডিশন যখন বানানই করতে পারেন, এতগুলো ভিডিওতে এতগুলো কথায় বারবার শুনেছেন যে বেইমানি করা যাবে না, এই একটাই টার্মস অ্যান্ড কন্ডিশন, বেইমানি কত জাতের হতে পারে, যে লোক আপনার বলতে পারে যে টার্মস অ্যান্ড কন্ডিশনই জানি না জানানো হয় নাই, আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন যখন উচ্চারণ করতে পারেন বানান করতে পারেন এইটুকু অন্তত আপনি বুঝেন যে একটা কোম্পানি এভাবে কষ্ট করে একদম কম দামে মাল দিয়ে কম প্রফিট করে দাঁড় হওয়ার চেষ্টা করছে শুধুমাত্র আমরা যদি সহযোগিতা করি এবং বেইমানি যদি না করি, চিটারি বাটপারি যদি না করি তাহলে সম্ভব, এইটুকুন বুঝেন না আপনারা? অবশ্যই বুঝেন। তাহলে আপনাদের এই যে বাকি যে কথাগুলো বলেন এগুলো জোবায়দ ভাই এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে থুতু মেরে ফেলে দেয়, বিকজ এই কথাগুলো মূল্যহীন, এগুলো আবার নতুনভাবে বাটপারি করার আর একটা ল্যাঙ্গুয়েজ, এগুলো নতুনভাবে বাটপারি করার আর একটা ল্যাঙ্গুয়েজ। অসংখ্য মানুষ আছেন আমাদের এখানে বাদামালা বলে প্রথমে পরিচয় দেন, দিয়ে এখানে আপনার কি হচ্ছে কাজ করার ধান্দা খুঁজেন, লাস্টে বেরোইতে হইতে দেখা যায় যে আপনি একসময় গার্মেন্টসের মালিকও ছিলেন, এটা বের হয় এবং এগুলো সবই আমরা বুঝি এবং আপনাদের আলোতে এনে প্রমাণও করে দিই যে পরিচয়ের পার্থক্য দেখেন, চেহারার পার্থক্য দেখেন আর মিষ্টি ভাষার যুক্তিসঙ্গত মিষ্টি ভাষা কীভাবে এই মানুষগুলো ব্যবহার করে তাদেরকেও চিনেন, গার্মেন্টসে অথবা যে কোনো ব্যবসায় যারা বেইমানি করে তাদের ভাষা হয় সবসময় মিষ্টি,
ছোট্ট যুক্তিসঙ্গত, যে হেরোইন খায় সে এত মিষ্টি করে কথা বলে যেন তাকে আপনি 2 টাকা দেন, এবং ওইটা নিয়ে সে আবার হেরোইন খাইতে চলে যাবে। তাহলে বেইমান সারা জীবন শেষ বয়সে ফকির থাকবে, বেইমানি থাকবে, এবং রাস্তার ফকির হয়ে তাদের মৃত্যু হবে, এটা গ্যারান্টি। কারণ আপনার বেইমানির কারণে কতগুলো মানুষের পেটে লাথি মারছেন, তাদের বাচ্চার পেটে লাথি মারছেন, সেটা বোঝার মতো ক্ষমতা আপনার এখনও হয় নাই বলে আপনি এখনও আল্লাহ তাআলা আপনাকে পানিশমেন্ট দিয়ে রাখছে যে তোমার মৃত্যুর আগে তোমাকে ফকির হয়ে মরতে হবে। তাতে মাঝ বয়সে তুমি যাই কামাই করো না কেন, ডাজেন্ট ম্যাটার। সো আমরা এই অফিসে যারা যেখানে আছি, আমাদের এই টিম ইনশাল্লাহ আপনাদের সুন্দর সাপোর্ট দিবে। আমরা আমাদের এর মধ্যে থেকে অকার্যকর যারা আছেন, যারা অপ্রয়োজনীয় এর কারণে অমুক, ওর কারণে অমুক, এইটার কারণে এইটা, ওইটার কারণে এইটা বলেন, অথবা বিভিন্ন রং ঢং করার চেষ্টা করেন, এই রং ঢং করার মানসিকতা বন্ধ করবেন, এবং এই রং ঢং আমরা আমাদের কোম্পানি থেকে চিরতরে ক্লোজ করে দিব। একদিন, 2 দিন, 3 দিন আমরা দেখব, 4 দিনের দিন ক্লোজ করে দিব। কারণ আলো, এক আলো আর চরিত্র দুটো জিনিস হচ্ছে এমন জিনিস, আলো চরিত্রের দিকে চলে যাবে, আবার চরিত্র আলোতে ভেসে উঠবেই, আপনি এটা কোনোভাবে হাইড করতে পারবেন না, কোনোভাবে হাইড করতে পারবেন না। তাহলে আপনাকে আলো আপনাকে বের করে নিয়ে আসবেই। আপনি যতই মুখোশ পরে থাকেন, যতই বোরকা পরে থাকেন, যতই নিজেকে আড়াল করার চেষ্টা করেন, লাস্টে কি হবে, কোথাও যে আপনি আপনার নিজের পরিচয় যদি বলে ভাই আপনার নাম কি, কোথা থেকে আসছেন, ওই কিছু মহিলা মানুষ আছে না মুসরা মুসরি করে, এরকম মুসরা মুসরি করবেন, বলতে পারবেন না যে ভাই আমি অমুক জায়গা থেকে আসছি, মাই নেম ইজ দ্যাট, আমার নাম খান জোবায়দ হোসেন, আমি খানস গ্লোবাল থেকে আসছি, আমি এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে আসছি, এইটুকুন বলার মতো মেন্টালিটি অথবা অ্যাটিচিউড অথবা কনফিডেন্স এটা আপনার একদম জিরোতে নেমে যাবে। কারণ আপনি তো আসছেনই এক ধান্দায়, আপনার নামই ঠিক মতো বলতে পারেন না, কি করেন সেটা বলতে পারেন না, এটা বলতে আপনার সময় লাগে 6 মাস, ভাই আসছিলাম, মিউ মিউ করেন, তা এটা তো কোনো পুরুষ মানুষ না, এটা কোনো স্বচ্ছ মানুষ না। তাহলে এটা অবশ্যই 2 দিন পরে হয় ক্ষতিকর হবে, না দান্দাবাজে পরিণত হবে, নয় বেইমানে পরিণত হবে। সো আমার বিশ্বাস আপনাদের মধ্যে এখনো যারা আছেন, আমাদের ডিরেক্ট SMS দিয়ে দিবেন যে জুবায়েদ ভাই সামহাউ আই এম নট ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ ইউ। আপনারা খুব জোর গলায় অথবা সুন্দরভাবে আমাদের বলবেন আপনার ব্যক্তিত্ব তৈরি করার জন্য, এবং আমি আশা করি আমাদের এই 100 জনের মধ্যে যদি 99 জনও যদি আমাদের এই মেসেজটা দেন, আমরা প্রচণ্ড মাত্রায় খুশি হব। যে আপনারা লিখে দিবেন, আমাকে SMS করে দিবেন অথবা হোয়াটসঅ্যাপ করে দিবেন যে জুবায়েদ ভাই খানস গ্লোবালের সঙ্গে আমি কাজ করতে আর আগ্রহী নই, অর্থাৎ আমরা বুঝতে পারবো ইউ আর এ ম্যানলি পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব আছে। আমরা ব্যক্তিত্ববান মানুষকে খুঁজি সবসময়, কারণ তারা যা বলে স্ট্রেট বলে, সময় নষ্ট কম হয়। আর এরপরে আপনাদের প্রচুর ভয়েস মেসেজ, প্রচুর আপনার টেক্সট মেসেজ, অসংখ্য কিছু দেখছি, কে কার সাথে কীভাবে বেইমানি করছেন, কে কীভাবে কার সাথে কী করছেন, আমরা একটা ভিডিও করে প্রয়োজনে, কারণ একটা কোম্পানি যখন দাঁড় হয় ভালো কিছু করার চেষ্টা করে, তখন ভালো লোকের থেকে খারাপ লোক বেশি আসে, এবং যখন খারাপ লোক বেশি আসে আমরা সেটাকে স্যালুট জানাই। কারণ আপনারা যারা বোকা তারা চিন্তা করেন, এই কমেন্টের এই ভিডিওর উপরে কোম্পানির বাটপাল লিখে দিই, সবাই পড়বে, কোম্পানির ক্ষতি হবে। অ্যাকচুয়ালি কোম্পানির ক্ষতি হবে না, নেতা হওয়ার জন্য জেল খাটতে হয়, তাছাড়া কোনো দিন নেতা হওয়া যায় না। তো আপনারা যত খারাপ খারাপ কমেন্টস করবেন, আপনারা জানেন আমি শুরুতে আপনাদের বলেছি যে আমাদের এখানে ভালো কোনো কমেন্টস করেন না, ভালো কিছু বলেন না, খালি খারাপটা লিখেন, কোম্পানির বিরুদ্ধে দরকারে লিখেন, এর অর্থ বুঝেন, এর অর্থ আপনারা যারা যারা লিখেছেন তারাই আজকে খানস গ্লোবাল দাঁড় হওয়ার জন্য একমাত্র উপকারী বন্ধু। হয়তো তখন বুঝতে পারেন না, আজকে বলতেছি বলে বুঝতে পারতেছেন। আপনারা যারা খারাপ কমেন্টস লিখছেন, মানুষ চুল ছিঁড়ছে যে এই কোম্পানি সম্পর্কে এরকম অমুক তমুক, অর্থাৎ কি তার ব্রেনের মধ্যে খানস গ্লোবাল নামটা মুখস্থ করে দিয়েছেন আপনারাই, যেটা ভালো কথা বলে আমরা করতে পারি নাই। সো আমরা স্পেশালি আপনাদের থ্যাংক ইউ জানাতে চাই, কারণ যখন এন্টি পার্টি খুব স্ট্রং হয় তখন মেইন পার্টি সুপার হিট হয়ে যায়। সো আজকে আমাদের আল্লাহর ইচ্ছায় এত 3 মিলিয়ন 4 মিলিয়ন আমাদের ভিজিটর, এবং এত মানুষ আমাদের থ্যাংক ইউ বলে। সো আপনারাই
যারা এখানে খারাপ কথা বলেছেন আমরা হয়তো বা আপনাদের বলার মানুষকে প্রমাণ করি নাই, অথবা বলার আগেও অনেক ভিডিওতে বলি নাই, শুধু একটা ভিডিওতে বললাম, বাট এত ভিডিওতে আমরা বলি নাই কে কখন কি এসে কি রূপ দেখান আর কি রূপ নিয়ে বের হয়ে যান অথবা আমাদের এখান থেকে বের করে দেওয়া হয়, এটা আমরা কখনো কোনো ভিডিওতে বলি নাই, হয়তো বা গতকাল একটা ছোট ভিডিওতে খুব হার্ড লাইনে আমরা কথা বলেছি। তো ওগুলো যদি বলতাম, আপনি ছোট হতেন আমরা বলি না, আপনার কোন মেসেজের পরে কোন মেসেজ, কোন মোটিভের পরে কোন মোটিভ। দেখেন একজন আজকে সকালে লিখেছে যে ভাই আমি বেইমান ছিলাম না, অমুক ছিলাম না, তমুক ছিলাম না, হ্যান ত্যান বলে আবার লিখছে যে অমুকের কারণেও আমি বেইমান হইতে পারি কিন্তু অমুকের মতো বেইমান না। প্রথমে লিখছেন কি, ভাই যা ভুল ত্রুটি যা করছি এটার জন্য ক্ষমা চাই। আগে আপনারা শরীফ সাহেবের ভিডিও অডিও শুনেছেন গ্রুপের মধ্যে, আগের দিন রাতে এসে আপনার সে বলল যে ভাই মানুষ আমাকে মোটিভেট করে ফেলছে যার কারণে ভুল করে ফেলছি, ভাই মাফ করে দেন। কই জুবাইদ ভাই তো আপনার কাছে ক্ষমা চায় নাই, আপনি ক্ষমা চাইছেন। পরের দিন আবার কি করলেন, আপনি গ্রুপের মধ্যে মেসেজ লিখলেন যে ডিলারদের যেন, ডিলারদের আমি কোনো অন্যায় করি নাই, কোনো ভুল করি নাই, ডিলারদের প্রতি অবিচার করা হচ্ছে, আমি সকল ডিলার ভাইয়ের সহযোগিতা চাই যে আমার মতো অন্য কোনো ডিলারের উপর যেন অবিচার করা না হয়। অর্থাৎ বুঝেন আপনি যে কথাটা লিখছেন পরের দিন সকালে, যে খান্স গ্লোবাল ডিলারদের উপর অত্যাচার করতেছে। দেখেন আমি কিন্তু ভিডিও করে সারা বিশ্বের মানুষকে দেখাচ্ছি, বিকজ আই মাই সেলফ হেয়ার ইজ এ স্ট্যান্ড বাই উইথ মাই অনেস্টি, খান্স গ্লোবালের অনেস্টি নিয়ে আমি এখানে বসে আছি, দ্যাটস ওয়াই আই এম টকিং। আপনি আগের দিন রাতে এসে হাত পাও ধরার মতো কান্নাকাটি করলেন, অডিও রেকর্ড আছে যেটা প্রতিটা ডিলার দেখতে পারলো, এবং আপনি স্বীকার করলেন যে ভাই উনারা আমাকে মোটিভাই করে ফেলছে যার কারণে ভুল করে ফেলছি, ভাই সেকেন্ড চান্স দেন। পরের দিন সকালে আবার আপনি লিখলেন আমার মতো কোনো ডিলার যেন এরকম ক্ষতিগ্রস্ত না হয়, অথবা এটাতে বঞ্চিত না হয়, অথবা এটা না হয়, এই জন্য সকল ডিলারের সহযোগিতা কামনা করি। একজন ডিলারও আপনার পক্ষে কোনো সাপোর্ট দেয় নাই, কারণ আগের দিন রাতে মানুষ আপনার ভিডিও দেখেছে, আপনার কথা শুনেছে। এরপর দুপুরে আবার আপনি আসলেন কে, ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতিকে নিয়ে, যে সভাপতিও আপনার চ্যানেলের একজন সদস্য হয়েছিল। সেখানে এসে আপনি আরও, এখানে তখন সালিস বিচার বসানো হলো, সেখানে আরও অনেক ডিলার ভাই ছিলেন, বাইরের মানুষ ছিল, ভিতরের মানুষ ছিল, অনেকের সামনে ওপেনলি আমরা আলোচনা করেছি। তখন সেখানে আপনি কি বললেন, তাহলে সকালে আপনি টোটাল ডিলারদের মধ্যে একটা ক্লিকবাজি লাগায় দিলেন, আবার দুপুরে এসে আপনি বললেন যে ভাই আমি কিছু জানিই না, এরপরে একটার পর একটা প্রমাণ করে দিলাম যে আপনি আসলে কত কিছু জানেন। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা তৈরি করেছেন, যে গ্রুপে আপনি বললেন যে ভাই এটা কে বানাইছে, কি করছে আমি জানিই না, এরপর গ্রুপটা ওপেন করে আপনাকে দেখাই দিলাম যে আপনি কত কিছু এর মধ্যে লিখেছেন। একটা মানুষ যখন জানেই না যে কোথায় কি হয়, এতগুলো মানুষে কে কি বলতেছে, কি কারণে বলতেছে, আপনি সেখানে একজন গ্রুপের অ্যাডমিন, আপনি কিছু জানেনই না, জোবাদ ভাইকে বললেন কসম কেটে, জোবাদ ভাই সেটা বিশ্বাস করবে। এরপর আবার আপনি